হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কে আছেন এখন অনলাইনে আমার সাথে, একটু লাইভে জয়েন করে নেন। আর হচ্ছে আমাকে জানিয়ে দেন যে আমার লাইভটা ক্লিয়ারলি আপনারা সবাই দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আজকে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো, অনেক ড্রেস দেখাবো না, বাট যেটাই দেখাবো, যাই দেখাবো, আপনারা খুবই লাইক করবেন, খুবই সুন্দর সুন্দর ড্রেস আসছে। তো সেইগুলো আজকে দেখিয়ে দিব, একটু লাইভে জয়েন করতে হবে। আর হচ্ছে আমাকে জানিয়ে দিতে হবে যে আমার লাইভটা আপনারা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আচ্ছা একটু জয়েন করে নেন সবাই, আর আমাকে জানিয়ে দেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আর উপরে দেখেন অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি যে আজকেও কিন্তু সেম কন্টেস্ট আছে, বেশি বেশি করে কমেন্টস করতে হবে। যে আপনারা সব থেকে বেশি কমেন্টস করবেন তাদের মধ্যে থেকে আমরা একজনকে হচ্ছে খুবই সুন্দর একটা গিফট পাঠাবো। আর যেটা হচ্ছে সব থেকে মেইন কথা, সেটা হচ্ছে লাস্ট লাইভে যে কন্টেস্টটা ছিল ওটা আমি এখনও অ্যানাউন্স করি নাই যে কে উইনার হয়েছেন, বাট ওইটাও আজকে মানে অ্যানাউন্স করে দেওয়া হবে। দুইটা লাইভের উইনার আমি একসাথে অ্যানাউন্স করে দিব, সমস্যা নেই। ওকে, তো ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। লাস্ট লাইভেরটা আমি উইনার কে হয়েছেন সেটা অ্যানাউন্স করে দিব আজকে রাত্রে। আমি একটু বিজি ছিলাম, এই জন্য আমি ওইটা অ্যানাউন্সমেন্ট করতে পারি নাই, আপনাদেরকে জানাতে পারি নাই। সো আজকেরটা কমেন্টস করা শুরু করে দেন। ওকে, আচ্ছা ক্লিয়ার আপ। ওকে, ধন্যবাদ সবাই, একটু লাইভটা শেয়ার করে দিবেন, আমিও একটু শেয়ার করে দেই, সো দ্যাট সবাই যেন ড্রেসগুলো দেখতে পারে। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ড্রেসটার একটা সুন্দর নাম দিবেন। হ্যাঁ, ড্রেসটা খুবই সিম্পল, বাট সিম্পলের মধ্যে কিছু ড্রেস থাকে না যে খুবই সুন্দর লাগে, যে কেউ কেউ পরলে খুবই সুন্দর লাগবে। ড্রেসটা কিন্তু সম্পূর্ণ লেজার কাটের মধ্যে আসছে, দেখতেই পাচ্ছেন। এই যে স্লিপ বলেন, ড্রেস বলেন, সম্পূর্ণ একদম উপর থেকে শুরু করে পুরো ড্রেসটাই হচ্ছে আপনার লেজার কাটের মধ্যে আসছে। হ্যাঁ, আর ফ্রন্ট সাইডের জন্য কিন্তু ওরা ইনার দিয়ে দিয়েছে, সো লেজার কাট হলেও আপনাদের জন্য এক্সট্রা করে কোনো ইনার লাগছে না, কারণ ড্রেসের ফ্রন্ট সাইডের জন্য অলরেডি ওরা ইনার দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো ড্রেসটা আমি দেখাবো, তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি, শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27 জেনেটিক প্লাজা লেভেল 2, 231 নম্বর শপ, ধানমন্ডি শোরুমে। এটা কালকে গেলে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর উত্তরা শোরুম তো কালকে বন্ধ থাকবে, সো আপনারা বৃহস্পতিবার আসলে উত্তরা শোরুম থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন। আর এটার সাথে যে ওড়না আসছে, ওড়না কিন্তু পিওর সিল্কের মধ্যে, খুবই সুন্দর একটা ওড়না। আমি ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। উত্তরা শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার 426 নম্বর শপ, এটা হচ্ছে চতুর্থ তলাতে আসতে হবে। ওকে, সো ফুল ডিটেলস দিয়ে দিয়েছি, এখন আর কথা না বাড়িয়ে ড্রেস দেখানো শুরু করে দিই। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ড্রেসটা, যেটা কিনা এই যে দেখেন অরিজিনাল ফেব্রিকের একটা স্পেশাল এডিশন, মানে এটা আপনার নর্মাল ফেব্রিকের মতো অনেকগুলো ক্যাটালগ নিয়ে আসে নাই, জাস্ট দুইটা কালারের মধ্যে আপনারা দুইটা কালার থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। এই যে দেখেন দুইটা কালারের মধ্যে আপনাদের চুজ করে নিতে হবে, দুইটা কালার আসছে একই ড্রেসের। ওকে, তো দুইটাই হচ্ছে আপনার এই যে অরিজিনাল ফেব্রিকের ব্যাগ সহ, অরিজিনাল ফেব্রিকের ব্যাগ সহ এভাবে আপনারা এই যে ট্যাগ সব কিছু হলোগ্রাম সব কিছু দেখে শুনে বুঝে নেবেন, কোনো সমস্যা নেই। এই যে ফেব্রিকের ব্যাগে আসছে ফেব্রিকের হলোগ্রাম সহ, ভিতরে ট্যাগও আছে। সো ফুল ড্রেস আমি দেখিয়ে দিব, ফেব্রিকের যেহেতু অরিজিনাল ফেব্রিকের মধ্যে আসছে, সো অবশ্যই ড্রেসের কোয়ালিটি অসম্ভব ভালো হবে, অসম্ভব সুন্দর হবে। তো আপনারা যারা একটু অন্য টাইপের ড্রেস চান, একটু তো সব এমব্রয়ডারি কি ভালো লাগে, মাঝে মাঝে একটু অন্য টাইপের পরতে ইচ্ছা করে না, এটা কিন্তু সম্পূর্ণ লেজার কাটের, এটা কোনো এমব্রয়ডারি নাই এই ড্রেসের সাথে। ওকে, সো এই হচ্ছে ড্রেসের ক্যাটালগটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এটা ক্যাটালগ, যার ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে রাখেন। প্রাইসটা অবশ্যই লেজার কাট অনুযায়ী, লেজার কাটের কী প্রাইস হয় আপনারা সবাই জানেন, সেই অনুযায়ী প্রাইসটা অবশ্যই রিজনেবল হবে। ওকে, সো এইটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা, ওনাটা পাবেন পিওর সিল্কের মধ্যে, আর ড্রেসটা হচ্ছে কটনের উপরে লেজার কাট করা। ঠিক আছে, নাইস ড্রেস। হ্যাঁ আপু, ড্রেসটা খুবই সুন্দর, প্লাস খুবই আনকমন। তো সো আমি ড্রেসটা দেখানো শুরু করে দেই, আমাকে নিচে ইনারটা দিয়ে দেও। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড,
ঠিক আছে, এই যে দেখেন ড্রেসটা, ড্রেসে কিন্তু বোঝার অনেক কিছু আছে, তো অবশ্যই বুঝে নিয়েন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে বুঝে নিয়েন। হ্যাঁ, তো এখানে হচ্ছে ড্রেসটা, দেখেন ড্রেসটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে আসছে, আর ড্রেসটা দেখে আপনাদের এই যে দেখেন একটু শর্ট মনে হচ্ছে না, এটা সাথে হচ্ছে এই যে প্যানেলটা দিয়েছে, এখানে কিন্তু এক্সট্রা একটা প্যানেল দিয়েছে, বডি হচ্ছে এতটুকু। ওকে, দেখেন বডি কিন্তু অলরেডি আপনাকে 56 পর্যন্ত বডি দিয়েছে, আর এই সাইডে একটা আলাদা করে এক্সট্রা প্যানেল অ্যাড করে দিয়েছে, এই যে বোঝাই যাচ্ছে এখানে একটা আলাদা এক্সট্রা প্যানেল অ্যাড করা, এটাকে আপনারা কাট করে ড্রেসের নিচে বসাতে হবে, ঠিক আছে। সো দেখেন ড্রেসের হচ্ছে এই পর্যন্ত একটা স্টাইল আসছে, আর নিচে হচ্ছে আরেকটা প্যানেল অ্যাড হয়েছে। সো বোঝা যাচ্ছে কি, জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা, এটা হচ্ছে নিচে আরেকটা প্যানেল সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো এইটা হচ্ছে সেই প্যানেলটা যেটা আমি সুন্দরভাবে নিচের দিকটা কাটওয়ার্ক করে সুন্দরভাবে আমার টেইলর বসিয়ে দিয়েছে। সো এই হচ্ছে ড্রেসটা, দেখে নেন সম্পূর্ণ কিন্তু লেজার কাটের মধ্যে, আর এটা কিন্তু নর্মাল কোনো লোকাল কোয়ালিটির কোনো লেজার কাট না। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের আন্ডারে এসেছে, সো এটা অবশ্যই লেজার কাটের কোয়ালিটি অনেক ভালো থাকবে, এরকম হবে না যে আপনার টান লাগলে ছিঁড়ে যাবে। ওই যে মাঝখানে যে পাকিস্তানি লেজার কাটগুলো বের হয়েছিল না, যে আপনার একটু টান দিলে ছিঁড়ে যেত, ওরকম টাইপের কোনো কোয়ালিটি না। ওকে, সো এই হচ্ছে ফুল ড্রেসটা দেখে নেন, সম্পূর্ণ কিন্তু আপনার লেজার কাট করা, সাথে হচ্ছে এমব্রয়ডারি করা আছে, এই যে এইখান দিয়ে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা ফ্লাওয়ারগুলো। আমি ফার্স্টে শুধু ফ্রন্ট সাইডটা দেখাই, এরপরে এটার সাথে ইনার সব কিছু ধরে ভালোভাবে দেখিয়ে দিব। সো এটা ফার্স্টে দেখে নেন, নেকের মাঝখানটাতে এইখানটাতে হচ্ছে এটা বসবে, একদম ক্যাটালগের মতো করেই আমি এটার নেকটা বানানোর ট্রাই করেছি, বাট এই অ্যাক্সেসরিজগুলো ড্রেসের সাথে দেয় নাই, এটা টোটালি আমার টেইলার কোথা থেকে কিনে দিয়েছে আমি জানি না। এখানে যে প্যানেলটা আছে, এই প্যানেলটা হচ্ছে সালোয়ার থেকে নিয়েছে, আর এখানে যে বাটনগুলো আছে এটা উনি ওনার মতো করে বসিয়ে দিয়েছে, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নিতে হবে। ওকে, সো এই যে হচ্ছে ড্রেসটা আমি দেখিয়ে দিই, এখন টোটালটা হচ্ছে এরকম সুন্দর লেদার কাট করা থাকবে মাঝখানটা, আর সাইডেরটা দেখেন সাইডগুলোও কিন্তু সম্পূর্ণ লেজার কাট করা, এবং লেজার কাটের চার সাইড হচ্ছে আপনার এমব্রয়ডারি করে লক করা আছে। ওকে, এরকম কিছু না যে লেজার কাট শুধু লেজার কাট করেই ছেড়ে দিয়েছে, প্রত্যেকটা লেজার কাট আপনার এরকম সুন্দরভাবে এমব্রয়ডারি করে লক করা, লক করা থাকলে হয় কি এই জিনিসটা ছেঁড়া বা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। ওকে, সো এই হচ্ছে আপনার বডি, যখন এখান থেকে আপনার পাশ থেকে যে প্যানেলটা এটা কাট করে যখন ড্রেসের নিচে বসাবেন, তখন আপনার 47 পর্যন্ত লেন্থ হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখিয়ে দিলাম, এখন এটার সাথে হচ্ছে যে ইনারটা আপনারা পাচ্ছেন, এটা হচ্ছে ইনারের কাপড়, দেখেন এটা হচ্ছে একটা সেমিজের জন্য ওরা কাপড় দিয়েছে শুধু ফ্রন্ট সাইডের জন্য। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন সেমিজের কাপড়টা শুধুমাত্র ফ্রন্ট সাইডের জন্য, কারণ ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার লেজার কাটটা করা, ব্যাক সাইডটা হচ্ছে পিওর কটন, সো ব্যাক সাইডের জন্য তো আপনার কোনো মানে সেমিজ লাগতেছে না, ওরা শুধুমাত্র ফ্রন্ট সাইডের জন্য সেমিজের কাপড়টা দিয়েছে, যেটার জন্য আপনার আলাদা করে যেন কোনো সেমিজের কাপড় আপনার না লাগে এই কারণে। ওকে, সো এইটা হচ্ছে আপনার নিচে আমি পেছনে সেমিজের কাপড়টা অ্যাটাচ করে দিলাম, এটা হচ্ছে কটনের একটা সেমিজের কাপড়, ওরা আপনাকে ড্রেসের সাথে দিয়ে দিবে, ঠিক আছে। বেশি বেশি করে কমেন্টস করতে থাকেন, আর হচ্ছে অবশ্যই সেম টাইপের কমেন্টস করবেন না, ডিফারেন্ট টাইপের কমেন্টস করবেন, সেম কমেন্টস বারবার করলে আপনার ব্লক খেয়ে যাবেন ফেসবুক থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সালোয়ারের জন্য এটা কাপড় দিয়েছে পিওর কটনের মধ্যে, এবং সালোয়ার থেকে একটা কাপড় ওরা আমার টেইলর নিয়ে এইখানে এরকমভাবে মানে একদম এক্স্যাক্টলি যেভাবে আপনার ক্যাটালগে আছে ওইভাবে ডিজাইনটা করেছে, এই যে দেখেন ক্যাটালগে কিন্তু এইভাবে ডিজাইন করা আছে নেকটা, তো উনি ওইভাবে করে দিয়েছে। অথবা আপনারা যদি সালোয়ার থেকে না নিতে চান, সেমিজের পাশ থেকে অনেক কাপড় বের হবে, ওখান থেকেও আপনারা এটা নিয়ে বানাতে পারবেন ড্রেসটা। ওকে, তো এই হচ্ছে ফুল ড্রেস, এখন হচ্ছে আমি স্লিভের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, স্লিভের কাপড়টা কিন্তু আচ্ছা, স্লিভের কাপড়টা কিন্তু এই যে আলাদা করে আছে, ঠিক আছে, স্লিভের কাপড়টা কিন্তু দেখেন আলাদা করে দেওয়া আছে, এই যে আমি স্লিভটা বানিয়েছি সুন্দর লেজার কাট করা পুরো স্লিভটা, এই যে এখান থেকে দেখেন পুরোটাই কিন্তু আমি স্লিভে কোনো সেমিজ ইউজ করিনি, আপনারা যদি চান স্লিভেও সেমিজ ইউজ করতে পারেন। এই স্লিভটা কিন্তু পুরোটা লেজার কাট করা, খুবই সুন্দর একটা স্টাইলের লেজার কাট করা স্লিভ এটার সাথে আসছে, একদমই টোটালি পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস, তো যাদের ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন। আর স্লিভের জন্য দেখেন অনেক কাপড় দেওয়া, মানে আপনারা আপনার ইচ্ছা মতো স্লিভ বানাতে পারবেন, আমি একটু মাইকি স্টাইলে করে যেরকম ভাবে ক্যাটালগে আছে, স্লিভের জন্য একটা স্লিভের জন্য এতখানি করে কাপড় দেওয়া আছে, সো আপনারা আপনাদের স্টাইল মতো, আর এটা আরেকটু বড় হবে, আমার টেলর এটাকে একটু শর্ট করেছে, আমি শর্ট করতে বলেছিলাম কারণ জিনিসটা আসলে পুরোটা হলে এই যে জায়গাগুলো সুন্দরভাবে দেখা যায় না। হ্যাঁ, সো আমি একটু শর্ট করতে বলেছিলাম, আপনারা চাইলে ফুল স্লিভ এটা দিয়ে করে নেবেন। ওকে, সো এই হচ্ছে আপনার স্লিভের কাজটা দেখিয়ে দিলাম, সামনের দিকটা লেজার কাট করে নিতে হবে, আর এখন হচ্ছে সালোয়ারটাও দেখিয়ে দিলাম, সালোয়ারটা হচ্ছে এরকম পিওর কটনের মধ্যে সালোয়ার, ড্রেসটা হচ্ছে এইটা, স্লিভসটা হচ্ছে এইটা, এখন হচ্ছে এটার ওন্নাটা দেখিয়ে দিই কি
আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পার্ট আছে এটার সাথে। হ্যাঁ, এই যে এটার সাথে হচ্ছে ব্যাক পার্টটা আছে। সো কনফিউজড হবেন না, সালোয়ারের কাপড়ের সাথে ব্যাক পার্টের কাপড়টা দেওয়া আছে, টেনশনের কোনো কারণ নাই। ব্যাক পার্টটা হচ্ছে প্লেইন থাকবে, এই যে এরকম প্লেইন থাকবে ড্রেসের পেছনের ব্যাক পার্টটা। ওকে, সো এখন হচ্ছে এটার কি দেখাবো, ওনাটা দাও, ওনাটা খুলে দাও, ওনাটা দেখিয়ে দিচ্ছি। ওকে, ওনাটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে আসবে। তো এইটা হচ্ছে স্লিভসটা। সম্পূর্ণ পার্টগুলো আপনারা চেক করে নেবেন, ডেলিভারি বয় যখন যাবে তখন ডেলিভারি বয়ের সামনে সুন্দরভাবে ড্রেসটা সম্পূর্ণভাবে চেক করে তারপরে হচ্ছে পেমেন্ট করবেন। ওকে, যেন কোনো ধরনের কনফিউশন না থাকে, কোনো ধরনের সমস্যা থাকলে যেটা সঙ্গে সঙ্গে ডেলিভারি বয়কে আপনারা ব্যাক করে দিবেন। ওকে, তো এটা হচ্ছে এটার সাথে যে অসম্ভব সুন্দর ওড়নাটা আসছে, দেখেন এটা সামনের দিকে দুইটা শেড আছে, এটা হচ্ছে আপনার গ্রিন কালার এবং হোয়াইট কালার দিয়ে শেড করা। আর সম্পূর্ণ ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা পার্পেলিশ ব্লু কালারের মধ্যে পিওর সিল্ক, পিওর ট্যাবি সিল্ক। পাশটা দেখে নেন, পাশটাতে যখন একটা হোয়াইট বর্ডার থাকে তখন বোঝা যায় যে এটা আসলে পিওর সিল্কের মধ্যে আসছে কিনা। একদমই পিওর ট্যাবি সিল্কের মধ্যে আসছে ওড়নাটা, খুবই আনকমন একটা কালেকশন। যার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা দেখালাম, ওনার এই সাইডটাও দেখে নেন, দুইটা সাইডেই সেম বর্ডার আছে। ওকে, সো আপনারা যেভাবে খুশি সেভাবে ক্যারি করবেন। ক্যাটালগটা দাও, এই হচ্ছে ক্যাটালগ। এখন প্রাইসটা বলে দিচ্ছি। হ্যাঁ আপু, নাইস ক্রিয়েটিভ ডিজাইন, প্লাস হচ্ছে বানানোর পরে খুবই সুন্দর লাগে। আমার ফার্স্টে মনে হয়েছিল যে এত সিম্পল এত নর্মাল একটা ড্রেস কেমন লাগবে পরার পরে, বাট যখন আমি পরছি তখন আমার মনে হয়েছে যে আসলে মানে সিম্পল ড্রেসগুলো পরলেই সব থেকে বেশি ভালো লাগে। সো এটা হচ্ছে আপনার ড্রেসটা ছিল অরিজিনাল ফেব্রিকের, এই ড্রেসটার প্রাইস আমি বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে আপনাদের সবার জন্য শুধুমাত্র 1700 টাকা। ওকে, এটা কিন্তু আমি 1700 টাকা বলেছি, বাট সিরিয়াসলি ট্রাস্ট মি, এটা 1700 টাকার ড্রেস না। এটা আপনারা যখন আমি একটা ড্রেসের প্রাইস বলি সঙ্গে গুগলে যাবেন, গুগলে যেয়ে ওই ক্যাটালগটা সার্চ করবেন, ওই ক্যাটালগের নাম্বারটা সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এটা ইন্ডিয়ান রুপিতে ওরা কত দামে সেল করতেছে। হ্যাঁ, সো এটা একদমই অরিজিনাল একটা ফেব্রিকের ড্রেস, যেটা কিনা আপনারা অনলি 1700 টাকাতে পাচ্ছেন। সম্পূর্ণ ড্রেসে লেদার কাট করা আছে, স্লিভসটাও সম্পূর্ণ লেদার কাট করা, আর সাথে হচ্ছে ওড়নাটা পাচ্ছেন একদম পিওর ট্যাবি সিল্কের মধ্যে। ওকে, এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1700 টাকা। যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন, উত্তরা শোরুম থেকেও নিতে পারবেন, ধানমন্ডি শোরুম থেকেও নিতে পারবেন, অথবা আপনারা অনলাইনেও পারচেস করে নিতে পারবেন। বাট এইটার স্টক আমাদের কাছে খুবই লিমিটেড আছে, যাদের পছন্দ হয় তারা এটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো ফুল ড্রেসটা আমি দেখিয়ে দিলাম। এটার একটা আরেকটা সুন্দর কালার আছে, জাম্প কালার, ওই কালারটা আরও বেশি সুন্দর। তো দুইটা কালারই আপনারা দেখে নিতে পারেন, যার যে কালার ভালো লাগে সে সেই কালার নিয়ে নিতে পারবেন। ওকে, সো ওড়নাটা আমি আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ওড়নাটা আসলে কত বড়। দেখেন, এটা হচ্ছে এটার ওড়না, অনেক বড় একটা ওড়না দিছে এটার সাথে। আমি যখন এই সাইড করে নিয়েছিলাম ফার্স্টে, যে এটা যখন আমি এই সাইড করে নিয়েছিলাম তখন আমার মনে হয় এত বড় একটা ওড়না আমি লাইফের মধ্যে কীভাবে ক্যারি করবো, ড্রেস কীভাবে দেখাবো, এই জন্য আমি পরে আর এটাকে এই সাইড করে আর রাখি নাই। এই যে দেখেন কত বড় আসছে দুইটা সাইডেই, এটা একদম নিচ পর্যন্ত চলে আসে এবং অনেক লং, অনেক লেন্থ, অনেক চওড়া, সব কিছু মিলে অনেক বড় একটা ওড়না। ওকে, সো কালারটাও খুব সুন্দর একটা পার্পেলিশ ব্লু কালারের মধ্যে আসছে। ফার্স্ট ড্রেসটা দেখানো শেষ, এখন হচ্ছে এটার আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের, যার যে কালার ভালো লাগে। আপনার যদি মনে হয় যে না আমি অ্যাশ কালার পরবো না, আমি অন্য কালার পরবো এটার মধ্যে, সো তারা এই কালারটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, সেম ড্রেস, সেম সব কিছু, সব কিছু সেম, জাস্ট এটা একটু ওরা অন্য টাইপ করে বানিয়েছে, এটা ওরা জাস্ট বটনেক করে বানিয়েছে, আর এটা হচ্ছে আপনার এরকম কলার সিস্টেম করে বানিয়েছে। সো আপনারা চাইলে বটনেক করেও বানাতে পারবেন অথবা কলার সিস্টেম করেও বানাতে পারবেন। এটার কালারটা দেখেন কি সুন্দর একটা কালার, খুবই আনকম ডার্ক, ডার্ক পার্পেল কালার, খুবই সুন্দর একটা ডার্ক জাম কালারের মধ্যে এটা আসছে। ওকে, সো এখন হচ্ছে আমি এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই সেম ড্রেস, জাস্ট দুইটা কালারের অপশন আছে আপনাদের হাতে। আপনারা আপনাদের যার যে কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটা এটাকে পারচেস করে নিতে পারেন। এই যে কালারটা জাস্ট দেখেন যে এটা কি মারাত্মক সুন্দর একটা জাম কালার, ডার্ক জাম কালারের মধ্যে। হ্যাঁ, পিওর কটনের মধ্যে ড্রেসগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে আসবে। এটা লেজার কাটটা একটু দেখে নেন, ড্রেসটা জাস্ট, হ্যাঁ আপু, মাথা নষ্ট ড্রেস, আর আমার টেইলারও খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। একটা ড্রেস আসলে যতটা না সুন মানে টেইলারের যদি ভালোভাবে মেকিং করে দেয় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে, ঠিক আছে। টেইলারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, একটা মানে নর্মাল ড্রেসও তারা অনেক সুন্দর করে বানালে ড্রেসটা অনেক সুন্দর হয়ে যায়। সো এইটা দেখেন, এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে, দেখা যাচ্ছে কি ডার্ক পার্পেলের উপরে আরও একটু পার্পেল কালার দিয়ে সুন্দরভাবে এই জায়গাগুলো এমব্রয়ডারি ওরা করে দিয়েছে। একদম প্রত্যেকটা লেজার কাট কিন্তু লক করা, চারি
এই দিকটা এমব্রয়ডারি করা, ওকে? আচ্ছা, অনলাইন শপিং ডিড অলওয়েজ বেস্ট, আর নিউ নিউ কালেকশন নিয়ে আসে রিজনেবল প্রাইসে। অনেক ধন্যবাদ আশা খানাপ্পা এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আমি সবার কমেন্টস পড়বো, জাস্ট এই ড্রেসটা একটু দেখিয়ে দিই আমি, তারপরে সবার কমেন্টস একটু দেখবো যে সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে এই জায়গাগুলো এমব্রয়ডারি করা, সাথে হচ্ছে সম্পূর্ণ লেজার কাট করা আছে, এটার সাথেও সেম। দেখেন এই পাশটাতে হচ্ছে আলাদা একটা প্যানেল ওরা অ্যাড করে দিয়েছে, অনেক বড় একটা প্যানেল। আর এইখানে দেখেন, এইখানে কিন্তু এই যে ফেপিকের যে ট্যাগটা এখানে লাগানো আছে, ওকে? তো এইখানে আপনার আলাদা করে যে প্যানেলটা, এই প্যানেলটা আপনার এখান থেকে কাট করে ড্রেসের নিচে বসাতে হবে। ড্রেস পাওয়ার পরে কিন্তু একদম মাথা নষ্ট করবেন না যে ড্রেস কেন শর্ট এসেছে, ড্রেস কেন শর্ট। ড্রেসটা কিন্তু আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি, ফ্রন্ট সাইডটা একটু শর্ট আছে এখানে, পরে যখন এইখানে সেভের 7 ইঞ্চির মতো একটা চওড়া প্যানেল যখন ড্রেসের নিচে বসবে, তখন এটা লং একদম 47-এর মতো হয়ে যাবে, ওকে? তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড দেখিয়ে দিলাম। এখন এখানে নিচে আমি সেমিজটা অ্যাড করে দেখিয়ে দিই কালারটা। এটা হচ্ছে সেমিজের কাপড়টা, আপনারা চাইলে ক্যাটালগের মতো করে বোটনেক করতে পারেন, অথবা আমার মতো এরকম কলার সিস্টেমও করে নিতে পারবেন, ওকে? সো এই হচ্ছে ড্রেসের নিচে আমি সেমিজটা ধরছি, এটার সাথেও সেম সেমিজের কাপড় দেওয়া আছে। আপনাদের আলাদা করে কোনো সেমিজের কাপড় লাগতেছে না, ড্রেসের সাথে অ্যাটাচ করে বানাবেন। হ্যাঁ, টেলারকে বলবেন যে এই সাইড এই যে যে কাপড়টা ফ্রন্ট সাইডের জন্য দিয়েছে, এটা যেন ড্রেসের সাথে একদম অ্যাটাচ করে বানায়, তাহলে ফিনিশিংটা দেখতে খুব সুন্দর লাগে, ওকে? তো এটার পরে আমি এখন এটার বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। এইটা দেখো ব্যাক সাইডটা, এটা দিয়ে হচ্ছে এই যে প্লেইন একটা কটনের কাপড় আছে, এটা দিয়ে আপনার ব্যাক সাইডে হবে এবং হচ্ছে আপনার সালোয়ার হবে, ঠিক আছে? অনেকগুলো কাপড় আছে এখানে, সো আপনার এটার জাস্ট পেছনের ব্যাক সাইডটা হবে এবং এটা দিয়ে আপনার মানে সালোয়ারের কাপড় হবে। এটা পিওর কটনের মধ্যে আছে, সেম কালারের মধ্যে, জামার যে কালার সালোয়ারটাও ঠিক সেম কালারের মধ্যে আসছে। এখন হচ্ছে আমি স্লিভসটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার স্লিভের মধ্যে, স্লিভসটা একদম পাকিস্তানি, যেরকম আপনার পাকিস্তানি ড্রেসগুলোতে স্লিভসটা আলাদা করা থাকে, ওরা সেম ওইভাবেই পাকিস্তানি স্টাইলে করা ট্রাই করেছে এই ড্রেসটা। এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা, একদম সেম আমার মতো এরকম সুন্দর একটা স্লিভ হয়ে যাবে বানানোর পরে। এই যে দেখেন, এই জায়গাগুলো সুন্দরভাবে কাটওয়ার্ক করে নেবেন, এই যে ঢেউ ঢেউ করা করা আছে, এই জায়গাগুলো সুন্দরভাবে কাটওয়ার্ক করে নেবেন, অনেক সুন্দর লাগবে এই কালারটাও, ওকে? সো যার যে কালার পছন্দ আপনাদের, সেই কালার নেবেন, যারা একটু লাইট কালার পছন্দ করেন, ইনফ্যাক্ট আপনারা দুইটা নিয়ে নিতে পারেন, একটা আপনার জন্য একটা আপনার আম্মুর জন্য, দুইজনে মিলে পরবেন, অ্যাশ কালারটা আন্টিকে দিবেন, পার্পলটা আপনি নিবেন, এভাবে দুইজনে মিক্স করে পরবেন, দেখতেই অনেক সুন্দর লাগবে একই টাইপের ড্রেস পরলে। সো এই হচ্ছে এটার স্লিভের কাপড়টা, আর অনেক কমফোর্টেবল ড্রেসটা, কিন্তু যেহেতু কটনের মধ্যে আসছে সো সুপার ডুপার কমফোর্টেবলের মধ্যে আসবে। এটাও দেখেন একদম পিওর সিল্কের মধ্যে আসছে ওনাটা, দেখেন এটার যে ওনাটা, ও মাই গড, কালারটা জাস্ট দেখেন যে কি সুন্দর, মানে ড্রেসের সাথে একদমই টোটালি কম্বিনেশন করে এটা ওনাটা দিয়েছে। এটা মানে অ্যাশটার কিন্তু মানে ওনার কালারটা দেখা যাচ্ছে যে ড্রেস থেকে একটু ডিফারেন্ট, বাট এইটার যে মানে ওনার কালারটা একদমই টোটালি ড্রেসের যে কালার সেইভাবেই করেছে, এবং সম্পূর্ণ আপনার সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে পিওর সিল্কের মধ্যে, ওকে? একদম পিওর সিল্কের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে। আচ্ছা আপু, আমার 2 ইয়ার অনলাইন শপিং বিডির সাথে আমার ঈদও হয় ওদের ড্রেস পরে, ইচ অ্যান্ড এভরি ড্রেস এলিগেন্ট অ্যান্ড বিউটিফুল অ্যান্ড হাই কোয়ালিটি সো রিজনেবল। নাহার আক্তার আপু অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য, এটা ক্যাটালগটা একটু দাও। আচ্ছা, এটার প্রাইস তো জানিনি, আমি প্রাইস বলেই দিয়েছি ফার্স্টে, তো যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে নেন, সম্পূর্ণ লেজার কাট করা আছে। আপনারা যদি চান যে লেজার কাটটা আরও বেশি ভিজিবল করার জন্য, সেক্ষেত্রে আপনারা এটার নিচে হোয়াইট কালারের সেমিস পরতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার লেজার কাটটা আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠবে এবং দেখা যাবে, ঠিক আছে? যদি কেউ চান এটার নিচে হোয়াইট কালারের সেমিজ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার লেজার কাটটা আরও সুন্দরভাবে দেখা যাবে, ওকে? তো এই পার্পেল কালারটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা নিয়ে নেন, প্রাইস হচ্ছে শুধুমাত্র 1700 টাকা অরিজিনাল ফেপিকের এই ড্রেসটা। এটা কিন্তু একদমই ফেপিকের একটা আপনার মানে খুবই আনকমন এবং আপনার কী বলবো স্পেশাল এডিশন ছিল ওদের এটা। তো যার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই ক্যাটালগে জাস্ট দুইটাই ড্রেস আছে এবং দুইটার একটা হচ্ছে আপনার অ্যাশ কালার, একটা হচ্ছে পার্পেল কালার, ওকে? তো এটা আমার দেখানো শেষ, এখন আমি কিছু কমেন্টস পড়বো, তারপরে আমি কিছু বিস্কস দেখাবো, তারপরে আমি টাটা বাই বাই করে চলে যাব, ওকে? আচ্ছা, এটাতে একটা জিনিস আছে, দেখেন এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে, একদম পার্পেল কালারের উপরে হোয়াইট কালার দিয়ে ছোপ ছোপ করে করে আপনার প্রিন্ট করা আছে, ওকে? তো এটাও দেখে নেন, এটাও আমার খুবই পছন্দ হয়েছে, বাট এটার আমার কাছে স্টক নাই, একদমই খুবই কম এসেছে, এই জন্য আমি তো আর দুইটা ড্রেস বানাতে নিতে পারিনি। আপনারা যারা যা চাচ্ছেন তাড়াতাড়ি করে নিয়ে নিন। এই হচ্ছে এটার ওড়নাটা, ওকে? সুন্দর একটা ট্যাবি সিল্কের মধ্যে আসছে ওড়নাটা, ঠিক আছে?
আচ্ছা, থ্রি ফ্যাবের রেডি প্লাজো ড্রেসগুলো উত্তরা শোরুমে অ্যাভেলেবেল আছে? অবশ্যই অ্যাভেলেবেল আছে আপু, আপনি উত্তরা শোরুমে চলে আসেন, উত্তরা শোরুম থেকে নিয়ে যেতে পারবেন। বাট কতক্ষণ অ্যাভেলেবেল আছে আমি জানি না, কারণ মানে রেডি প্লাজো ড্রেসগুলো ম্যাক্সিমামই আপনার অনলাইনে বেশি সেল হয়ে গেছে, আমরা শোরুমে খুবই কম দিতে পেরেছিলাম। তারপরও আপনি এখন আসলে অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, নাইস ড্রেয়ার, থ্যাংক ইউ আপু, লাভলি, টু মাস, বিউটিফুল, অনেক সুন্দর। এখন হচ্ছে আমি কি করবো, এখন হচ্ছে কিছু বিস্কট দেখাবো। আচ্ছা, এত প্রিটি মাস, এত প্রিটি মাস মাস মাস, মোর বিউটিফুল তোমার ড্রেস, সবাইকে বলতে চাই এত রিজনেবল প্রাইসে অন্য কোথাও এত সুন্দর কালেকশন পাওয়া যাবে না, অনলাইন শপিং বিউটি বেস্ট। আশা খান আপু, আপনার এত সুন্দর একটা কমেন্টস, আমি একটু পিন পোস্ট করে দিই আপনার কমেন্টসটা। আচ্ছা, খুবই সুন্দর একটা কমেন্টস করেছেন, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সবাই এত সুন্দর সুন্দর সব কমেন্টস করতেছেন। এখন আমি হচ্ছে একটু আপনাদের বিস্কস টু পিস দেখিয়ে দিচ্ছি। 2000 টাকা যে বিস্কস টু পিসগুলো আমাদের কাছে ছিল, ওটার কিছু সুন্দর সুন্দর কালার এসেছে, তো কালারগুলো আমি দেখিয়ে দিই, কারো ভালো লাগলে আপনারা নিয়ে নিতে পারেন। এগুলো সবই প্রাইস হচ্ছে 2000 টাকা। ওকে, 2000 টাকার বিস্কস টু পিসগুলো, জামা এবং ওড়না। আমি খুব ফাস্ট ফাস্ট কিছু কালার দেখিয়ে দিব, যদি এই কালারগুলো আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে আপনার পছন্দের কালারটা নিয়ে নিতে পারবেন। যেহেতু আজান দিয়ে দিবে, তো আমি আজানের সাথে সাথেই লাইভটাও শেষ করে দিব, তো ততক্ষণে আমি যতগুলো ড্রেস দেখাতে পারি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটার অনেক কালেকশন আসছে আমাদের কাছে 2000 টাকার এই টু পিসগুলোর, তো আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন, ধানমন্ডি শোরুম অথবা উত্তরা শোরুম, যে যেখানে সুবিধা হয় সেখানে গিয়ে আপনারা এগুলা দেখে শুনে বুঝে নিতে পারবেন। ওকে, এগুলোর প্রাইস হচ্ছে 2000 টাকা। কম্বিনেশনটা খুবই সুন্দর, একটা অরেঞ্জের সাথে ব্লু এবং গ্রিন কালারের কম্বিনেশন। ওকে, 2000 টাকা প্রাইস, এগুলোর ডিসকাউন্টেড প্রাইস। আচ্ছা, তিনটা ড্রেস, আচ্ছা আমি এই নিয়ে তিনটা ড্রেস নিয়েছি, প্রতিটা অনেক সুন্দর ছিল, আই এম স্যাটিসফাইড, অনেক ধন্যবাদ। আপনার নাম কই গেল? আচ্ছা, ফাতিমা তাওশিয়াত, ফাতিমা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এখন হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখাই, কালারটা আমার খুবই মানে হোয়াইটের মধ্যে এই কম্বিনেশনটা আমার খুবই পছন্দের। আমি একটা বিস্কস টু পিস বানাতে দিয়েছি, সেটা যখন রেডি হয়ে আসবে আমি তখন পরে লাইভে আসবো। ওকে, তো এটা হচ্ছে আমি খুবই সুন্দর একটা পার্পেল কালারের বিস্কস টু পিস মানে রেডি করতে দিয়েছি, এখনও আসে নাই আমারটা। তো এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখাচ্ছি, 2000 করে পড়বে। এগুলো সবগুলোর প্রাইস এখন ডিসকাউন্টেড প্রাইস, আমরা এখন 2000 টাকাতে এগুলো দিচ্ছি। তো যাদের ভালো লাগে, যারা আগে নেন নাই, তারা এগুলো থেকে যে কোনোটা আপনারা পছন্দ করে নিতে পারেন। ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে বিস্কট জর্জেট, আর এটার সাথে কোনো সালোয়ার পাচ্ছেন না, শুধু জামা পাচ্ছেন এবং ওড়না পাচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 নম্বরটা দেখালাম, নেক্সট কালার দেখাচ্ছি আমি। আচ্ছা, ওকে, আচ্ছা, একটা ড্রেস ছিল না পিঙ্ক কালার, ওই ড্রেসটাতে আমি কোনটা, আচ্ছা একটু পরে দেখি, এটা এই কালারটা দেখেন, এটা খুব সুন্দর, এটার মধ্যে এটা দুইটা আছে না, সেম এটা সেম দুইটা আছে, সো দুইজন আপনাকে এটা দিতে পারবো। এই কালারটাও খুব সুন্দর দেখেন, খুবই সুন্দর পিটি একটা কালার, আপনার পেস্ট কালারের মধ্যে এরকম সুন্দর করে অনেক কম্বিনেশন আছে, অরেঞ্জ কালার, ব্লু কালার, গ্রিন এবং পিঙ্ক কালার কম্বিনেশন আছে। সো এটা যার ভালো লাগে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে 3 নম্বরটা দেখাচ্ছি, এবং এটা দুইজন আপু নিতে পারবে, মানে একই কালারের দুইটা আসছে। ওকে, সো এটা যার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে পারেন। অনলি 2000 টাকা করে এই ড্রেসগুলোর প্রাইস। এগুলো কিন্তু আগে কত প্রাইস ছিল বলেন তো? এগুলোর প্রাইস ছিল আগে 2300 টাকা, তো 300 টাকা করে আপনাদের জন্য ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। আপনাদের যাদের পছন্দ হয় আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে। আচ্ছা, অনেক তো ভালো লাগে কেন আপু, থ্যাংক ইউ আপু, গর্জিয়াস ড্রেস। হ্যাঁ আপু, সব ড্রেসই গর্জিয়াস, সব ড্রেসই সুন্দর, যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিতে পারবেন। এবং হচ্ছে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা বেবি ইয়েলো কালার, এই কালারটা জাস্ট দেখেন যে কি মারাত্মক সুন্দর একটা কালার, যে কেউ কি পরলেই খুবই সুন্দর লাগবে এই কম্বিনেশনটা। আপনার বেবি ইয়েলো কালারের সাথে লাইট একটা পিঙ্ক এবং পেস্ট কালারের কম্বিনেশন আছে। ওকে, সো এটার ওড়নাটা দাও, এই হচ্ছে একটু ওড়না, ওয়াও একটা ড্রেস। এটা যার পছন্দ হয় এই কালারটা এক পিসই আছে, যাদের ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ ইনবক্স করে দিবেন, ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ। ওকে, ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ। আর 1600 টাকার যে ডিসকাউন্ট ড্রেসগুলো আমরা আগে দিয়েছিলাম সেগুলোর কিছু কিছু ড্রেস অ্যাভেলেবেল এখনও আছে, সো যারা কিনা 1600 টাকার মধ্যে পার্টি ড্রেসগুলো চাচ্ছিলেন তারা ওখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার বেবি ইয়েলো কালারটা আমি দেখিয়ে দিলাম, প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা এটারও। আচ্ছা, এইটা এটা কি আছে স্টকে আরও? আচ্ছা, এক মিনিট, হ্যাঁ এটা কি আছে দেখেন তো স্টকে আরও আছে? আচ্ছা, তাহলে এটা ডিসকাউন্টে দিয়ে দিই।
আচ্ছা, একটা সুন্দর ড্রেস আপনাদের জন্য আজকে আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, সো সেটা একটু পরে দেখা। হ্যাঁ, এখন জাস্ট বিস্কস টু পিসগুলো একটু দেখিয়ে দিই, এরপরে হচ্ছে একটা পার্টি ওয়ার আপনাদের জন্য আজকে সুপার রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া হবে। সো এটার কালার হচ্ছে খুবই সুন্দর, দেখেন এটার কালারটা অনেক সুন্দর, একটা রানী গোলাপি কালার। এগুলো কিন্তু কোনো পুরানো স্টক না, একদমই নতুন স্টক, নতুন আসছে আমাদের কাছে। সো এগুলাই আমরা এখন সুন্দর ডিসকাউন্টে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি অনলি 2000 টাকা করে। ওকে, যার ভালো লাগছে এই কালারটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ। অবশ্যই ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে না, আমাদের পক্ষেও সেন্ড করা সম্ভব হবে না। তো দেখালাম না একটা, আচ্ছা সমস্যা না, একটু দুটো কিসে অন্য কালার। আমি এত কমেন্টস আসলে পড়তে পারি না, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সো লাস্ট কন্টেস্টের উইনারের নামটা কিন্তু আমি আজকে অ্যানাউন্স করে দিব। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে একটা সুন্দর ইয়েলো কালার দেখাচ্ছি, এটাও খুব সুন্দর, খুবই সুন্দর। এটাও যার পছন্দ হয় একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, একদমই নতুন কালেকশন। হয়তো বা মানে এগুলো দেখা যায় যে 19-20 থাকে একটার সাথে একটা, একটু না একটু ডিফারেন্স থাকে। সো এগুলো একদমই নতুন আসছে, ঠিক আছে। কালারটাও খুব সুন্দর, একটু ইয়েলো, ইয়েলোর সাথে গ্রিন এবং রেড কালার কম্বিনেশন। প্রাইস হচ্ছে 2000 টাকা। ওকে, যার পছন্দ হয় একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সহ ইনবক্স করে দিতে হয়েছে। এভাবে সুন্দরভাবে কাজ করা আছে, আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন, অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আসবে। আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন, যারা থাকেন অলওয়েজ তাদেরকেও বলছি। অবশ্যই আমাদের নতুন একটা পেজও আছে, দেখেন আমি পেজটা ওপেন করার পরে ওখানে দেখেন পেজে অলরেডি সেটা লিঙ্ক পোস্ট করে দিয়েছি, অবশ্যই ওই পেজটাতেও কানেক্টেড হয়ে থাকবেন, কারণ মাঝে মাঝে দেখা যাবে আমরা ওই পেজ থেকেও হয়তো লাইভে আসবো। সো যারা মানে আমাদের দুইটা পেজে কানেক্টেড থাকার ট্রাই করবেন, তাহলে আমাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো, আর কারণ এখনই তো শেষ না, সামনে তো আরও সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আসতেছে, মাথা নষ্ট করা কালেকশন সব আসতেছে। হ্যাঁ, সো এটার প্রাইসও 2000 টাকা। এরপরে নেক্সট কালার দেখাচ্ছি, আরেকটা ইয়েলো কালার আসছে, সো এটাও দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আপনার ইয়েলোর সাথে রেড এবং সি গ্রিন কালার, দুটো কিন্তু সেম কালার না, হ্যাঁ দেখিয়ে দিতে পারেন। এটা হচ্ছে রেড এবং সি গ্রিন কালারের মধ্যে 2000 টাকা প্রাইস, যার পছন্দ হয় এটা। দুইটাই সেম ড্রেসের বডির কালার সেম, কাজের কালারটা হচ্ছে ডিফারেন্ট। এটা লাস্ট, হ্যাঁ। তো এরপর আমি এখন একটা সুন্দর পার্টি ওয়ার দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার সুপার ডুপার রিজনেবল প্রাইসে আজকে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে এটা অন্য কাইন্স, দেখেন এই কালারগুলো পরলে এমনিতেই সুন্দর লাগে। হ্যাঁ, এটা নিচে যদি আপনারা একটু স্টাইল করে বানাতে পারেন, এটাকে জাস্ট একটা শর্ট কামিজের মতো করে পরেন, নিচে একটা রেড কালারের কাতানের লেহেঙ্গা পরে আর একটা এই ওড়নাটা দিয়ে যে কোনো বিয়ে বলি হলুদের প্রোগ্রামে যান, দেখেন একদমই মানে খুবই সুন্দর লাগবে। ওকে, এটার সাথে একটা রেড কালারের কাতান লেহেঙ্গার মতো অথবা স্কার্টের মতো বানাবেন আর এইটা দিয়ে ওড়না দিয়ে পরে যাবেন, খুবই এলিগেন্ট এবং খুবই সুন্দর লাগবে। এখন হচ্ছে এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখি দিচ্ছি, আনায়ের এই সুন্দর পিঙ্ক কালার ড্রেসটা তো মোটামুটি সবাই চিনেন। এইটাতে আমরা এখন হচ্ছে সুপার ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এই ড্রেসটা, যতক্ষণ পর্যন্ত আমাদের স্টক থাকবে এই প্রাইসে আপনারা পাবেন, স্টক শেষ হয়ে গেলে তো প্রাইসও শেষ, সব কিছুই শেষ। ওকে, তো এটা হচ্ছে আনায়ের একটা ড্রেস ছিল পিঙ্ক কালারের, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা ড্রেস ছিল, সবার অনেক ফেভারিট একটা ড্রেস ছিল। সো এটাও একটা 4-piece ড্রেস, সেটা কিন্তু আপনারা আজকে সুপার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন। ওকে, সুপার ডিসকাউন্ট মানে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, মানে সব থেকে রিজনেবল প্রাইস। এই যে দেখেন ড্রেসটা খুবই সুন্দর, একটা পিঙ্ক কালার ছিল ড্রেসের কালারটা, পিঙ্কের সাথে হচ্ছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এখান থেকে বোঝা যাচ্ছে অবশ্যই ব্ল্যাক কালারের এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা। এটা আমি জানি না আমার কতটুকু স্টক আছে, আমি জাস্ট দেখলাম, দেখে মনে হলো এটা আপনাদেরকে আমি ডিসকাউন্টে দিয়ে দিই, আপনারা এখন একটা ডিসকাউন্টে নিয়ে নেন। সো যাদের যে এটা পছন্দ ছিল এবং যারা আগে নিতে পারেন নাই, তারা এখন ডিসকাউন্টের সময় নিয়ে নিতে পারেন। আর অনেক আপুরা আমাকে ইনবক্স করেছে যে আপু সবাই তো ডিসেম্বর মাসে ডিসকাউন্ট দিচ্ছে, আপনি কেন দিচ্ছেন না? আচ্ছা, আপনারাই বলেন এই যে ডিসকাউন্ট প্রাইসে আমি সেল করতেছি, এর থেকে এর উপরে কি আরও ডিসকাউন্ট দেওয়া কোনোভাবে পসিবল? আমার পক্ষে তো আর কোনো ডিসকাউন্ট দেওয়া পসিবল না। সো এই জন্যে আমি আর এক্সট্রা করে কোনো ডিসকাউন্ট দিতে পারি না, আমি অলরেডি যেই প্রাইসে সেল করতেছি সেটা অলরেডি আমি ডিসকাউন্ট দিয়েই সেল করতেছি। আমি ওরকম ওই যে প্রাইস 3000 করে তারপরে 2000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এভাবে বলতে পারি না, এভাবে বলাটা আমার দরকারও নাই। সো আমি যে অরিজিনাল প্রাইসটা রাখতেছি এটাই দেখবেন সবাই
ডিসকাউন্টের পরও সেই প্রাইস থেকেও আমার অরিজিনাল প্রাইসটাই অনেক কম। ওকে, সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের এমব্রয়ডারি, সাথে হচ্ছে ফুল সিকোয়েন্স করা আছে পুরো বডিতে, একদম ফুল বডিতে। এই তো আজান দিয়ে দিয়েছে, সো আমি তো লাইভটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, এটা দেখে নিতে পারেন। এই যে সম্পূর্ণ ব্ল্যাক কালার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করা পিঙ্ক কালারের মসলিনের উপরে, সালোয়ার এবং ইনার পেছনে অ্যাটাচ করা আছে। ওনাটা দেখিয়ে দিয়ে প্রাইসটা বলে দিচ্ছি, এই যে এটা হচ্ছে এটার ওনাটা, ক্যাটালগটা দাও। প্রাইসটা হচ্ছে এটার এখন অনলি 1600 টাকা। ওকে, যার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, 1600 টাকা প্রাইস, শুধুমাত্র 1600 টাকা। ওকে, যার পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিয়ে। এখন লাইভটা শেষ করে দিচ্ছি, আজান দিয়ে দিয়েছে, আমি আর থাকবো না। সো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই, আর আমি একটু ওয়েট করবেন সবাই আমার জন্য, আমি অবশ্যই যে উইনার হবেন কন্টেস্টে, মানে কমেন্টসে সব থেকে বেশি যে কমেন্টস করবেন তার নামটা আজকে আপডেটের মধ্যে পোস্ট করে দিব পেজে। ওকে, সো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।